হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা ঘরের মধ্যে বসে বসে শুরু করছি, কারণ আজকের থেকে আমাদের জার্নি স্টার্ট। সকালবেলা ঘুম থেকে উঠে মানে কোথাও একটা গেলে যে কিছু কাজকর্ম থাকে, পরে থাকে, সব কিছু গুছিয়ে সাজিয়ে তারপরে যেতে হয়, সেগুলোই সব করছিলাম। তার জন্য সকালবেলার আজকে ব্লগটা শুরু করতে পারিনি, তাই এখন ঘড়িতে বাজছে 11:15। আমি আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকেই। আমরা আজকে 1টা থেকে 1.5টার দিকে বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি যেতে মোটামুটি আমাদের 3.5 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, তার জন্য টাইম লাগে, নয়তো এমনি খুব কম করে 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই শিলিগুড়ি। তারপর আজকে শিলিগুড়িতে পৌঁছে আজকের দিনটা শিলিগুড়িতে থাকবো, এবং আবার কালকে আমাদের বিকালবেলা ফ্লাইট, ফ্লাইটে করে আমরা চলে যাবো দিল্লি। এখন দিল্লির থেকে কোথায় যাবো সেটা তোমাদের আমি নেক্সট পার্টে বলে দেবো, দিল্লি থেকে কোথায় যাচ্ছি আমরা, মানে আমাদের যেটা মেইন ডেস্টিনেশন। গাইস, এই যে আমাদের সমস্ত লাগেজগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টার মতো আমাদের ব্যাগ হচ্ছে, আর ছোটো ছোটো সাইড ব্যাগ হচ্ছে 2-3টার মতন, এগুলোই সব আমাদের সাথে যাচ্ছে। আবার 1-2টা ব্যাগ দিল্লিতে গিয়ে ফাঁকা হয়ে যাবে, তখন দিল্লির থেকে একদম হালকা হয়ে যাব আমরা, কিন্তু এই যে মেইন যেগুলো ব্যাগ, এই ব্যাগগুলো যাচ্ছে আমাদের সাথে। আপাতত এখন বাই বাই, এরপরে আমরা যখন বের হবো তখন আমরা ব্লগটা শুরু করবো। এখন কিছু কাজ আছে, স্নান খাওয়া দাওয়া বাকি আছে, সেসব করে সব কিছু সেজিয়ে গুছিয়ে রেডি হয়ে নেই, তারপরে আমরা যখন আমরা বের হচ্ছি তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত বাই বাই। ঘড়িতে বাজছে এখন 2:15। আমরা মাত্রই টোটো ধরে, টোটোতে সমস্ত লাগেজপত্র উঠিয়ে রওনা হলাম স্ট্যান্ডের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। কুচবিহার রাজবাড়ি স্টেডিয়াম পার করে রাজবাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি কুচবিহার NBSTC স্ট্যান্ডের সামনে। সেখান থেকেই বাস ধরে আমরা যাব শিলিগুড়ি। স্ট্যান্ডের সামনে অনেকটাই জ্যাম ছিল, তাই আমি আগে আগে টোটো থেকে নেমে চলে এসে টিকিট কাটার জন্য। এসে দেখি টিকিটের এখানে প্রচুর লাইন, তাই কি আর করব, আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার সামনে মোটামুটি 15 থেকে 20 জনের মতন আছে, আর এটাই হলো আমাদের কুচবিহার NBSTC বাস স্ট্যান্ড। ফাইনালি আমার বাসের লাইন ঠেলে টিকিট কাটা কমপ্লিট হলো। আগের বাসটাতে সিট পাইনি, তাই পরের বাসটাতে দিয়েছে। ওই বাসটা 3:30টার সময় ছাড়বে, একবার আবার বাসে উঠে কথা হচ্ছে। ঘুরিতে এখন বাজছে 3:30, আর আমাদের বাস কুচবিহার থেকে শিলিগুড়ির পথে রওনা হলো। প্রথম দিকে টিকিট কেটেছি জন্য একদম বাসের সামনে বসে আছি। ফাইনালি এখন কুচবিহারকে বাই বাই বলার সময় চলে এসলো। আমরা এখন কুচবিহার গেটকে পিছনে ফেলে রেখে শিলিগুড়ি রোড ধরে রওনা হচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এরপরে ফালাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি পড়ে তারপরে আমাদের শিলিগুড়ি যাব। যেতে মোটামুটি আরও 4 ঘন্টার মতন তো লেগেই যাবে। রাস্তায় যদি কিছু দেখানোর থাকে তাহলে দেখাবো, নাহলে একবারে শিলিগুড়ি নেমেই কথা হচ্ছে তোমাদের সাথে আবার। এই হলো কুচবিহারের সীমানা, মানে তোর্ষা নদী ব্রিজ পার করছি আমরা এখন, ওই পাশে রেল ব্রিজটা। আগের 2-3টা ভাগেও তোমাদের এই ব্রিজটাকে দেখিয়েছি। এরপরে বাস হয়তো একবারে গিয়ে দাঁড়াবে ফালাকাটা, ফালাকাটায় গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গায়েস, ঘুরিতে বাচ্চা এখন 4:10, আর আমরা মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যে চলে আসলাম ফালাকাটায়। ফালাকাটায় এখন বাস দাঁড়িয়ে আছে, এখানে 5-10 মিনিট দাঁড়াবে, তারপরে আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে, হয়তো এরপরে আর কোনো স্টপেজ দিবে না। NBSTC যতগুলো বাস আছে সবগুলো যখন কুচবিহার থেকে ওই সাইডে যায় তখন ফালাকাটাতে স্টপেজ দেয়, ওই সাইড থেকে যখন কুচবিহারের দিকে আসে তখন আবার ফালাকাটায় স্টপেজ দেয়। 5-10 স্টপেজ থাকে এখানে, তার জন্যই বাসটা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আবার রওনা দেবে বাস। অনেকটাই তাড়াতাড়ি চলে আসলাম, মিনিমাম তো 1-1.5 ঘন্টা লাগে, কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, হয়তো 7টার মধ্যে পৌঁছে যেতে পারি শিলিগুড়িতে। ফালাকাটা থেকে আমাদের বাস আবার ছেড়ে দিল, 5 মিনিট দাঁড়ালো এখানে। তোমরা এখন রাস্তার কিছু সিনেমাটিক ভিডিও দেখতে থাকো, একটু পরে একটু সন্ধ্যা হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল, আমরা এখন জলপাইগুড়িতে ঢুকলাম। এখান থেকে শিলিগুড়ি যেতে আর মাত্র 30 থেকে 40 মিনিটের মতন লাগবে। গায়েস, ঘুরিতে বাচ্চা এখন 6:45, এখনই আমরা বাস থেকে নামলাম, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি শিলিগুড়ির রিলেটিভের বাড়িতে।
গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আজকে আর দেখানোর মতন কিছু নেই, কালকে আবার নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে।